ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা এবছর দ্বাদশ পরীক্ষা দিয়েছো, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তোমাদেরকে এমন একটি তথ্য জানাবো যে তথ্য হয়তোবা তোমরা অনেকেই জানো এবং অনেকে হয়তো জানো না। যদি জানো থাকো তাহলে অবশ্যই খুবই ভালো, এবং যদি না জানো তাহলে অবশ্যই জেনে নাও। আজকে তোমাদেরকে আমি উচ্চ মাধ্যমিকের একটি নতুন তথ্য কিন্তু জানাতে চলেছি। তো অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষা দিয়ে রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছো। তো তোমাদের রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে কিন্তু এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিও। আমি এবং এই ভিডিওর তোমাদেরকে এই ভিডিওর স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর ডিসক্রিপশনে। তোমরা তোমাদের রেজাল্ট সংক্রান্ত ভিডিওটি অবশ্যই কিন্তু দেখে নিও। আজকের যে ভিডিওটা আমি আলোচনা করব সেই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে কিন্তু একটি, ঠিক আছে, একটি বিষয় যে বিষয়টি ফেল করলে কিন্তু তোমরা কিন্তু পাশ করে যাবে, ঠিক আছে। এবং এবছর কি সবাই পাশ করতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখো, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের এই বেঙ্গল কোচিং 09 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রিয় ছাত্রছাত্রীরা চলো আমরা এবার বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, তোমরা জানো যে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট কম্বিনেশন এভাবে থাকে যে কম্পালসারি থাকে প্রথমে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, অর্থাৎ সেটা বাংলা এবং ইংরেজি, ইংরেজি, ঠিক আছে, দুটো সাবজেক্ট বাংলা এবং ইংরেজি, এবং তার সঙ্গে থাকে কম্পালসারি ইফেক্টিভ। এখানে তোমাদের তিনটে সাবজেক্ট থাকে, তোমরা আর্টস বিভাগ হও কিংবা সায়েন্স কিংবা কমার্স, যে কোনো এখানে তিনটে সাবজেক্ট কিন্তু থাকে, এবং শেষে তোমাদের থাকে যে তোমার অপশনাল থাকে, ঠিক আছে, জেনারেল অপশন, লাস্টে যে 6 নম্বর যে সাবজেক্ট সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট থাকে। এবার তোমার যে প্রশ্নটা হয়েছে, যদি কোনো একটা সাবজেক্টে, এবার দেখা যাচ্ছে যে যদি তুমি কোনো একটা সাবজেক্টে যদি ফেল করো তবে কিন্তু তুমি পাশ হয়ে যাবে। দেখো কীভাবে, তুমি যদি অপশনাল সাবজেক্টে যদি ফেল করে থাকো এবং কম্পালসারি যে দুটো সাবজেক্ট রয়েছে এবং কম্পালসারি ইফেক্টিভ যে তিনটে সাবজেক্ট রয়েছে তোমাদের রেজাল্টে, সেই 5টি সাবজেক্ট যদি তোমরা পাশ করো এবং অপশনাল সাবজেক্ট যদি তোমরা ফেল করো তবে তোমরা পাস হয়ে যাচ্ছ। অর্থাৎ অপশনালে যদি একটাতে ফেল করো এবং কম্পালসারি এবং তোমার কম্পালসারি ইফেক্টিভ যে 5টা সাবজেক্ট রয়েছে টোটাল, সেখানে যদি 5টাতে 5টায় পাস করো তবে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করে যাচ্ছ। এবার অনেকের প্রশ্ন রয়েছে, স্যার আমি অপশনাল সাবজেক্ট অর্থাৎ 6 নম্বর যে 4 সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমি ফেল করিনি, সেই সাবজেক্টটা আমি পাস করেছি, কিন্তু আমি কম্পালসারি ইফেক্টিভ অর্থাৎ বাংলা ইংরেজি বাদে, বাংলা এবং ইংরেজি বাদে যদি আমি আরও যে তিনটে সাবজেক্ট রয়েছে কম্পালসারি ইফেক্টিভ, ঠিক আছে, ইলেকটিভ, এই যে সাবজেক্ট তিনটে রয়েছে এই সাবজেক্টের মধ্যে যদি তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করো বা আমি ফেল করি তাহলে কি আমি পাস করব? দেখো হ্যাঁ, অবশ্যই তুমি কিন্তু পাস করবে। অনেকে এটা হয়তো মনে করো যে আমার যে প্রথম সাবজেক্ট 5টা সাবজেক্ট রয়েছে অপশনাল সাবজেক্ট বাদে, সেই সাবজেক্টের মধ্যে কম্পালসারি ইলেকটিভ যে সাবজেক্টটা রয়েছে তিনটে সাবজেক্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাদে, ইংরেজি এবং বাংলা বাদে আরও যে তিনটে সাবজেক্ট রয়েছে সেই তিনটে সাবজেক্টের মধ্যে কোনো একটা যদি আমি ফেল করি তো অনেকে ভাবে কিন্তু আমি ফেল, কিন্তু একদমই না। তোমাকে ওভারঅল কিন্তু 5টি সাবজেক্টে পাস করতে হবে, বাংলা ইংরেজি এবং বাংলা ইংরেজি এবং আরও যে তোমার কম্পালসারি ইফেক্টের তিনটে সাবজেক্ট এবং তোমার অপশনাল একটা, এই চারটের মধ্যে তোমাকে যে কোনো, ঠিক আছে, সেটা অপশনাল হতে পারে এবং যে কোনো চারটের মধ্যে তিনটে সাবজেক্ট যদি তুমি পাস করো তবে তুমি পাস হয়ে যাবে, একটা সাবজেক্ট ফেল করলে কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি তোমরা বাংলা ইংরেজি পাস করে যাও এবং তোমাদের আরও যে চারটে সাবজেক্ট থাকে কম্পালসারি ইলেকটিভ এবং অপশনাল যে সাবজেক্ট, অপশন এই চারটি সাবজেক্টের মধ্যে তোমরা যদি যে কোনো তিনটি সাবজেক্ট, যে কোনো, সেটা অপশনালের হতে পারে একটা এবং এখানে কম্পালসারি ইলেকটিভেরও যদি দুটো হতে পারে বা কম্পালসারি ইলেকটিভের তিনটে এবং অপশনালটা দেখা যায় ফেল করে গেছো, তবুও তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। ওভারঅল তোমাদেরকে বাংলা ইংরেজি দিয়ে এবং আরও যে চারটি সাবজেক্টের মধ্যে তিনটে অর্থাৎ টোটাল 5টা সাবজেক্টে যদি তোমরা পাস করো তবে তোমরা কিন্তু পাস হয়ে যাচ্ছ। আশা করি তোমরা পুরো ইনফরমেশনটা পেলে, এই নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। যদি তোমরা কম্পালসারিতে একটা ফেল করো, যদি অপশনালে যদি তোমরা
পাস করো তবে তোমরা কিন্তু পাস হয়ে যাচ্ছ উচ্চ মাধ্যমিকে, তোমাদের রেজাল্টে কোনো ইফেক্ট বা প্রভাব পড়বে না। এবার আসি দ্বিতীয় যে প্রশ্ন, অনেকে এই নিয়ে চিন্তিত আছো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এবার সকলকে নাম্বার দিয়ে দেওয়া হবে, তার মানে কি সকলে পাশ করছে? না, অবশ্যই না। আমি অনেক ইউটিউবার আছে যারা হয়তো তোমাকে বলবে যে সকলেই পাশ, এবার কিন্তু একদমই না, সকলে কারা কারা পাশ করবে? দেখো, তুমি সাদা খাতা জমা দিয়ে এসেছো তাহলে কি তোমাকে পাশ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। বা তুমি দেখা যায় 5 বা 6 মার্কের অ্যান্সার করে এসেছো, তোমাকে নিশ্চয়ই তো ওই নাম্বারটা 5 থেকে 30-এ নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়, তাই না? হ্যাঁ, এবার যদি তুমি 2-1-এর জন্য ফেল করো সেক্ষেত্রে তোমাকে তুলে দেওয়া হবে, এক্ষেত্রে ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে তুমি সাদা খাতা জমা দিয়ে এসেছো, অনেকেই স্টুডেন্ট এরকম রয়েছে, তারা কি পাশ করবে? না, তারা কিন্তু পাশ করবে না। একটা উচ্চ মাধ্যমিক এত বড় পরীক্ষা, সেই পরীক্ষায় যদি কেউ সাদা খাতা জমা দিয়ে আসে কিংবা সে যদি 10-এর বা 15-এর নিচে যদি পায়, তার পাশ করাটা কিন্তু খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে। সে হয়তো যদি একটা সাবজেক্টের ব্যাপারটা আলাদা, হয়তো যদি 4-5টা সাবজেক্টে এরকম 10-15 কেড়ে যদি পেয়েছে, তাহলে তার কিন্তু পাশ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এক কথায় তোমাদেরকে বলতে যাচ্ছি, যারা একটু ভালো লিখে এসেছো পাশ করার মতো অন্ততপক্ষে, বা 2-1 মার্কের জন্য যদি তোমরা ফেল করো তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে। যদি তোমরা খাতায় কিছু না লিখে আসো কিংবা মনে বোঝাই যাচ্ছে যে তোমরা ফেল করছো, মানে তোমাদের যদি মনে হয় যে আমি কিচ্ছু লিখিনি খাতায়, তবে তোমরা কিন্তু ফেল হয়ে যাবে। এটা আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু এটাই বাস্তব। বিগত কয়েক বছর থেকে এটাই হয়ে আসছে, সাদা খাতা জমা দিয়ে কেউ কিন্তু পাশ করে না, কিংবা দেখা যাচ্ছে 4-5 অ্যান্সার দিয়ে। ঠিক আছে, তুমি হয়তো মনে করছো, অনেকে হয়তো মনে করে যে আমি 20-25 অ্যান্সার করেছি, কিন্তু সেই অ্যান্সারটা আবার ঠিক কিনা সেটাও তো দেখতে হবে। সেই অ্যান্সারগুলো যদি না ঠিক হয় তাহলে নাম্বারটা কোথা থেকে দেবে, তাই না? তো ভিডিওটি আশা করি তোমরা হেল্পফুল হলে, যে তাই তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমাদের নেক্সট যে ভিডিওটা রয়েছে, আমি নেক্সট ভিডিওটা করব, সেই ভিডিওটা হচ্ছে যে বড় যে কোশ্চেন সেইগুলো কিভাবে নাম্বার দেওয়া হয়, কত নাম্বার কাটা হয়, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটা যদি তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে সেকেন্ড ভিডিওতে আমি কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তার যথাযথ উত্তর কিংবা ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।